জগন্নাথ মন্দির বলতেই মনে পড়ে পুরীর কথা। হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির। দক্ষিণ কলকাতার খিদিরপুরেও রয়েছে একটি জগন্নাথ মন্দির। মন্দির চত্বরে ঢুকলেই মনে হবে এক টুকরো ছোট্ট পুরী উঠে এসেছে শহরের বুকে। জয় জগন্নাথ বল, জয় জগন্নাথ বল, জয় জগন্নাথ বল, জয় জগন্নাথ বল। পাবন পাবন প্যারা প্যারা, পাবন পাবন প্যারা প্যারা, নাম ইহি অনমোল, আমি চৈতালি, ভক্তিযোগ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি খিদিরপুরী শ্রী জগন্নাথ মন্দিরে। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 1945 থেকে 1947 সালে, তারপরে এটি 2003 সালে 7ই জুন পুনরায় প্রতিষ্ঠিত করা হয়। চলুন ঘুরে দেখে নেওয়া যাক মন্দিরটি। মাঝামাঝি তৈরি হয় এই মন্দির। কলকাতা ডকে কর্মরত কয়েকজন উড়িয়াভাষী শ্রমিকের উদ্যোগে গড়ে ওঠে এই মন্দির। 1999 এর সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের কিছু অংশ। 2003 সালের 7ই জুন পুনরায় নির্মিত হয় মন্দিরটি। 2015 সালে মন্দিরের নবকলেবরে প্রতিষ্ঠা করা হয় জগন্নাথ দেবকে। মন্দিরের গর্ভগৃহে বোন সুভদ্রা ও দাদা বলরামের সঙ্গে পূজিত হন জগন্নাথ দেব। ভোর থেকে প্রভু জগন্নাথের সেবা শুরু করেন পুরোহিতরা, চলে রাত পর্যন্ত। নিয়ম নিষ্ঠা মেনে চলে পুজো, কোনো ত্রুটি যাতে না হয় তার জন্য সতর্ক পূজারীরা। জগন্নাথ দেবের পাশাপাশি মা বিমলা, সরস্বতী, গণেশ, সূর্যদেব ও মহাদেবও পূজিত হন এই মন্দিরে। Thank you.
জগদানন্দ কন্নায় প্রণতার্তি হরায় চ নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নমঃ। নীলাদ্রৌ শঙ্খ মধ্যে শতদল কমলে রত্ন সিংহাসনস্থং সর্বালঙ্কার যুক্তং নবঘন রুচিরং সংযুক্তং চাগ্রজনাম ভদ্রায়াঃ বামভাগে রথচরণযুতং ব্রহ্মরুদ্রেন্দ্রবন্দ্যং বেদানাং সারমিশং স্বজন পরিবৃতং ব্রহ্মদারুং স্মরামি। যে জগন্নাথ মন্দির সেইটা পুরুষোত্তম ক্ষেত্রে, সে পুরুষোত্তম ক্ষেত্র যে নীলাচল ধাম, শঙ্খ ক্ষেত্র পুরুষোত্তম ধাম জগন্নাথ পুরী, সে পুরীর নামটা অনেক নাম থেকে আছে। একটা নাম আছে শঙ্খ ক্ষেত্র, একটা নাম আছে পুরুষোত্তম। বিশেষ করে পুরুষোত্তম ধাম বলা যায় বলে অর্চনার পাশাপাশি দুবেলা জগন্নাথদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। আর ভোগের মেনু কি নেই সেখানে? Thank you.
এই পুরুষোত্তম ক্ষেত্রে যে পুরী মতন এখানে আর পাঁচ অবকাশ তিন ধূপ হয়। পাঁচ অবকাশ অর্থটা কি? পাঁচ অবকাশ প্রভু জগন্নাথজি পাঁচবার চান করে, তিনবার অন্নভোগ হয়, এখানে মধ্যে হয়। সেই সকাল সাড়ে পাঁচটার সময় থেকে পাঁচটা তিরিশ মধ্যে মন্দির পট খোলা যায়। খুললে পরে মন্দিরটা শুদ্ধ করা যায়, পবিত্র করা যায়। আপহিষ্টেতি মন্ত্রের মাধ্যম থেকে মন্ত্রে পবিত্রীকরণ করা যায়, শুদ্ধি করা যায়। শুদ্ধি পরে মঙ্গল আরতি নটি প্রদীপ প্রজ্বলিত হয়। প্রদীপ প্রজ্বলিত পরে মঙ্গল আরতি হয় এবং মঙ্গলাচরণ পাঠ হয়, মঙ্গলা আরতি হয়। মঙ্গলা আরতি পরে ভক্ত কবি জয়দেব কৃত দশ অবতার পাঠ করা যায়। পরে প্রভুরে চান করা যায়, প্রভুরে নিত্যকর্ম করা যায়। চান করে সাত দিনে সাত রঙের বস্ত্র আছে পরিধান করা যায়। এটা সকাল সময় কাজ। মধ্যাহ্ন সময় বল্লভোগ করা যায়, বল্লভোগ করে অঞ্জলি অর্পণ করে শান্তি পাঠ করা যায়। জগন্নাথদেবের দুটি প্রধান উৎসব স্নানযাত্রা ও রথযাত্রা দুটোই সাড়ম্বরে পালিত হয় এই মন্দিরে। ভক্ত সমাগমে গমগম করে গোটা মন্দির চত্বর। পুরীর মতো এখানেও রয়েছে আনন্দবাজার, আছে পুরীর মতো ব্যবস্থাও। ভক্তরা মন্দিরে এসে যাতে পুরীর স্বাদই পান, সেটাই মূল উদ্দেশ্য কর্তৃপক্ষের। আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হবার
যে কাগজ কলম অনুযায়ী আমরা যেটা জানি সেটা 1946 আর 1947 মানে 1946-1947 মাঝখানে এই মন্দিরটা তৈরি হয়েছিল বলে আমাদের কাগজ কলম বলে। সেই মন্দির কিছু উড়িয়া শ্রমিক যারা কলকাতা পোস্ট ট্রাস্টের কাজ করছিল তারাই এই মন্দির প্রতিষ্ঠা করার মূল গজপতি ছিলেন। কিছু সময় পরে আমরা এই 1999 যে মহাবাত্যা উড়িষ্যার সুপার সাইক্লোন হয়েছিল তারপর থেকে এই মন্দির রিনোভেট করা হলো। 2003 মন্দির প্রতিষ্ঠা করা হয়, মহাপ্রভুর এই বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো। আর 2015 ঠিক আমরা মহাপ্রভুর নবকলেবর করা হলো। এর আগে আমাদের মুখ্য পূজক শ্রী জয়দেব দাসজি বলেছেন যে মন্দিরের সকাল থেকে প্রাতকাল প্রহর থেকে নিয়ে শয়ন প্রহর পর্যন্ত মন্দিরের নীতিরীতি, আর এখানে মহাপ্রভুর প্রসাদ দু টাইম আমরা প্রসাদ ভক্ত মাধ্যমে আমরা করি। সেটা 12:30 সময় একটা যেটা ধূপ লাগে সেই ধূপ আর অন্ন ডাল বেসর মৌর শাগ পায়েস চাটনি আর পটলের কুর্মা এরকম ভক্তর যেরকম অর্ডার আসে সেটা নিয়ে মহাপ্রভুর আশীর্বাদ মহাপ্রভুর সমর্পিত চারিপারুষ ভোগ আমরা সমর্পিত করা হয় প্রতিদিন দিনের বেলা। আবার দুপুর রাত্রিবেলা 8:30 সময় আমরা সেই অন্ন ভোগ করি। শুধু পৌষ মাসে ধনু সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এক মাস মহাপ্রভুর পহিলি ভোগ যেটা যশোদা মাতা কৃষ্ণ ভগবানকে সকালবেলা এই শীত সময়ে গরম গরম খিচুড়ি খান সেটা আমরা সেই মাসটা ভক্ত মাধ্যমে আমরা প্রসাদ করিয়ে সেখানে প্রচুর ভিড় হয়। ইয়ে হচ্ছে প্রসাদ আর মুখ্য প্রসাদ। তারপরে আমরা অন্যান্য প্রসাদগুলো আছে যেগুলো শয়নের সময়ের আমরা সরলবণীর প্রসাদ দেওয়া হয়, সকাল থেকে স্নানের পরে বল্লভভোগ দেওয়া হয়, সন্ধ্যা আরতির সময় ছেনাভোগ মুড়কি আর অন্যান্য পিঠে এসব সন্ধ্যা আরতির সময় ভোগ করা যায়। বিশেষ বিশেষ অনুষ্ঠানে জগন্নাথ দেবকে বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে পূজো করা হয়। সবার পক্ষে সবসময় পুরী যাওয়া সম্ভব হয় না, তাদের কথা মাথায় রেখেই শহরের পক্ষে এভাবেই এক টুকরো পুরি তৈরি করে ফেলেছেন কমিটির সদস্যরা। রথযাত্রায় দুধের স্বাদ ঘোলে মেটাতে তাই দলে দলে ভক্তরা হাজির হন এখানে। রথের দড়িতে টান দেওয়ার জন্য পড়ে যায় হুড়োহুড়ি। আচার অনুষ্ঠান মানে আমরা 12 মাসে 13 পর্ব পালন করি। যে 12 মাসে 13 পর্ব মধ্যে সবগুলো আমরা চাই যে মহাপ্রভুর যতগুলো পর্বপর্বাণী তাছাড়া মহাপ্রভুর যতগুলো বেশ আছে
এখানে আমরা করি, যেরকম স্নানযাত্রা। স্নানযাত্রাতে মহাপ্রভুর যে স্নানযাত্রার আগের দিন 108 ঘট সংগ্রহ করা হয়, অধিবাস করা যায়, অধিবাস জলতে মহাপ্রভুকে স্নান করা যায়, সেটা এখানে ভক্ত মাধ্যমের সবাইকে আমরা স্নান করতে সুযোগ দিই। অনেক ভক্তরা স্নানযাত্রায় আসেন। স্নানযাত্রার দিন আমরা মহাপ্রভুকে 56 ভোগ না হলেও সেটা আমরা 56 প্রকারে আমরা ভোগ অর্পিত করাই। তারপরে মহাপ্রভু অনসর ঘরে চলে যান। অনসর ঘরের মধ্যে মহাপ্রভুর যে অনসর সেবাগুলো হয় সেগুলো পুরী থেকে আমাদের লোক আসে, পাণ্ডারা আসে এখানে আমাদের সহযোগিতায়। তারা মহাপ্রভুর সিঙ্গার থেকে নিয়ে, মহাপ্রভু ফুলুরি সেবা থেকে নিয়ে মহাপ্রভুর এই সেবাগুলো অনসর ঘরে করা হয়। অনসর ঘরের পরে রথের আগের দিন মহাপ্রভুর নবযৌবন নেত্র উৎসবে নেত্র উৎসব করা যায়। নেত্র উৎসব পরে মহাপ্রভু রথযাত্রায় প্রস্তুতি নিন। পুরীর যা প্রসাদ হয় সারা বিশ্বতে অন্য কোথায় হয় না, আমরা সেটাও করতে পারি না। কিন্তু পুরীর মতন না হলে আমরা ঠিক নিয়ার অ্যান্ড ডিয়ার যেটা বলে সেই রকমই আমরা প্রসাদ করি। এখানে যেটা অ্যাভেলেবল সেটা আমরা সেই, যেরকম মহাপ্রভু প্রসাদের আলু, বাঁধাকপি, ফুলকপি, গাজর, টমেটো এইগুলো পড়ে না। কথিত আছে মা লক্ষ্মীর সঙ্গে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের প্রতীক রূপে পালিত হয় রথযাত্রা। এই রথযাত্রাই জগন্নাথদেবের প্রধান উৎসব। এ সময় প্রচুর ভক্ত সমাগম হয় মন্দিরে। উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মূল মন্দির থেকে বের করে আনা হয়। প্রথা অনুযায়ী এ সময় ভাই বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি যান স্বয়ং জগন্নাথদেব। এই রীতি দীর্ঘকাল ধরে চলে আসছে। প্রচলিত বিশ্বাস, ভক্তের ইচ্ছা পূরণের জন্যই জগন্নাথদেব যে কোনো দেবতার রূপ ধরতে পারেন। তিনি জগতের সর্বত্র বিরাজ করেন। তাই মহাপ্রভু হিসেবে তিনি সমগ্র বিশ্বে পূজিত হন।